Hello everyone, welcome back to my channel, Srapanthi's Lifestyle in Japan. আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওগুলোকে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে হলো শুক্রবার, দুজনেরই ছুটি আর ওয়েদারও খুব সুন্দর। ব্যাস বেরিয়ে পড়লাম দুজনে সাইকেল নিয়ে ঘুরতে। মেইনলি যাব একটু আজিসাই ফুল দেখতে। তো ওই আজিসাই ফুল দেখতে যাওয়ার পথেই দেখলাম সামনে একটা খুব সুন্দর ছোট্ট একটা শ্রাইন, মানে জাপানিজ টেম্পল রয়েছে। তাই ভাবলাম একটু ঘুরে দেখি। আর এরকম জাপানে নানা শ্রাইন এবং অনেক সময় নানান পার্কেও ছোট্ট শ্রাইন করা থাকে। আর এরকম ছোট ছোট বুদ্ধ মূর্তি বা কিসের মূর্তি বলতে পারি না, কিন্তু মূর্তি করা থাকে যেগুলো নাকি লোককথা অনুযায়ী জাপানের যে এরা বাচ্চাদেরকে গাইড করে। শ্রাইনটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে আমার। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর কেমন একটা অদ্ভুত শান্তি দিচ্ছিল। হয়তো ধর্মীয় স্থানগুলো এরকমই হয়ে থাকে, চারিপাশে কিন্তু অনেক বাড়িঘর, কিন্তু এই বড় জায়গা জুড়ে এই ছোট্ট একটা টেম্পল। টেম্পলের সামনে দেখলাম দুটো সিংহ মূর্তি রাখা রয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে অনেক বছরের পুরনো। আর সিংহ মূর্তির নিচে খোদাই করা সব কাঞ্জি লেখা রয়েছে। কাঞ্জিগুলো যেহেতু আমি বুঝতে পারি না, তাই আমি বলতে পারবো না কিসের, আর আমার বড় সেরকম একটা বুঝতে পারলো না। নাহলে অবশ্যই আপনাদেরকে এগুলোর মিনিং আমি শেয়ার করতাম। খুবই ছোট্ট একটা শ্রাইন, তবে অনেক সুন্দর এবং শান্তি। শ্রাইনটার পেছন দিকটাতেও দেখলাম খুব সুন্দর একটু ঝোপ করে ফুল গাছ বোনা রয়েছে। আর তেমন কোনো গাছ নেই, মানে প্রচুর প্রচুর বড় এলাকা জুড়ে ছোট্ট একটা শ্রাইন করা আর প্রচুর বড় বড় গাছের সমাহার। তার মধ্যে বেশিরভাগই সব সাকুরা, মানে চেরি ব্লুজমের গাছ, জাপানে যেটা আসলে বিখ্যাত। শ্রাইনটা ঘোরার পর আমরা চলে আসলাম মেইন যেই জিনিস দেখতে এসেছিলাম সেইখানে। চলে এসেছি আজিসাই ফুল দেখতে। মনে আছে এই পার্কটা জাপানে কৈনবরী, মানে চিলড্রেন্স ডেতে এই পার্কটা সাজিয়েছিল। আর এই পার্কটার সামনে ছোট্ট একটা ক্ষেত রয়েছে যেখানে লোকাল ফার্মার কত সুন্দর সুন্দর ফুল গাছ, মেনলি এগুলো গাঁদা ফুল গাছ বুনে রেখেছে। আর ওদিকে টবের উল্টো দিকটাতে সাদা রং করে সুন্দর পরপর করে সাজিয়ে হ্যাপি লিখে রেখেছে। সত্যি দেখলেও মনটা হ্যাপি হয়ে যায়। আর ওই যে দূরে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইখানে ওই গাছগুলোর নিচে আজিসাই ফুল ফুটে রয়েছে। ওখানেই চলুন তাহলে যাই। জাপানে তো প্রত্যেকটা মাসে নানান ধরনের ফুল ফুটে থাকে আর প্রচুর মানুষ আনাচে কানাচে যেখানেই এই ফুল হয় না কেন সবাই খুব দেখতে যায়। আজকে যেহেতু শুক্রবারের দিন তাই একটু ফাঁকা রয়েছে, কারণ আজ অবধি সবারই স্কুল কলেজ রয়েছে আর অফিসও রয়েছে। কাল থেকে আবার এইসব জায়গায় দেখবেন অনেক ভিড় থাকবে। তো আমাদের যেহেতু আজকে অবধি ছুটি, মানে আমার কাল পরশু ছুটি আছে তবে ওর তো নেই, তাই ভাবলাম আমরা যেদিন ছুটি সেদিনই বেরিয়ে পড়ি। এই আজিসাই ফুলগুলোর ইংলিশ নাম হলো হাইড্রোজেনিয়া। আর সব থেকে মজার বিষয় কি জানেন, এই ফুলগুলোর রং নির্ভর করে মাটিতে উপস্থিত থাকা অ্যালুমিনিয়াম আয়নের ওপর। আর এইটা তো জাপানের এই সিজনের সব থেকে ফেমাস একটা ফুল। এই মে মাসের যে বৃষ্টিটা শুরু হয়, মানে চেরি সিজন এন্ডের পর, স্প্রিং এন্ডের পর যে বৃষ্টিটা শুরু হয়, সেই বৃষ্টির জল পেয়ে মানে গরম পড়ার আগে এই ফুলগুলো ফোটে। অবশ্য এই মাসে লাস্ট অবধি এই ফুলগুলো লাস্টিং করবে, এরপর থেকে গরম পড়া শুরু করবে। এই মাসের শেষের দিক থেকে আগস্ট সেপ্টেম্বর তো পুরো গরম, তখন এই ফুলগুলো একদম মুচড়ে পড়বে, তখন আবার সূর্যমুখীর সময় থাকবে। এক সিজনে এক এক রকমের ফুল, আমরাও বেশ ভালো এনজয় করি। তারপরে কাঠের সিঁড়িগুলো, সরি কাঠের নয় বাঁশের সিঁড়িগুলো বেয়ে উপরে চলে গেলাম। উপরেও দূরে দেখলাম কসমস গাছ বুনে রেখেছে, তবে প্রচণ্ড গরমের জন্য কসমস হচ্ছে না। কসমস যেহেতু একটু ঠান্ডার প্রয়োজন হয় আর এখন যেহেতু গরম পড়েছে, দেখলাম কসমস সেরকম একটা ফুটছে না, ফুটলেও খুব ছোট। আর ওই যে দূরে আমার বর ফেসবুকে লাইভ ভিডিও করতে ব্যস্ত, আমি নিচে ছিলাম আর ও এসেই সোজা উপরে চলে এসেছে। নানান ধরনের ফুল আর নানান ধরনের ভ্যারাইটি, এত সুন্দর লাগে দেখতে। আর সত্যি কেন জানি না, রিসেন্টলি এই ফুলগুলো আমার অনেকটা ফেভারেট হয়ে উঠেছে, এত ভালো লাগে। গোলাপের থেকেও যেন আমার বেশি এই ফুলগুলো টানে। যখন এই কাজে যাই, এদিক ওদিক যাই, চারিদিকে এখন এই ফুল, আজিসাই ফুল আর আজিসাই ফুল। সব থেকে আমার পছন্দ হয় এই বড় বড় সাদা থোকাগুলো আর একটু হালকা বেগুনি কালারের এই ফুলগুলো, মানে এই রঙেরগুলো অনেক ভালো লাগে আমার। তবে আজকে যা মারাত্মক হারে হাওয়া দিয়েছে, আমি শান্তি মতো কোনো একটা ফুলের
ফটো তুলতে পাচ্ছি না, বা নিজেরাও যে দাঁড়িয়ে এত সুন্দর ফুল গাছের সাথে যে একটু ফটো তুলবো তাও সম্ভব হয়ে উঠছে না। এই কালারটা আমার যে কেন জানি না এত ভালো লাগছিল, আর এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছিল, সাদাগুলো যে এরকম থোকায় হয়ে রয়েছিল এগুলো আবার সেরকম থোকায় হয়নি, কিছুটা ছাড়া ছাড়াভাবে হয়েছিল। আর এই যে ছোট্ট একটা পার্ক করা, এই পার্কে এসো আমার বরের এই বাচ্চাদের জিনিস খেলতে হবে। শুধু যে এই জায়গাটায় আজিসাই ফুল বুনে রেখেছে তা নয়, পাশে বেশ সুন্দর ডালিয়া ফুলও বুনে রেখেছে, তবে রোদে আর হাওয়ায় ফুলগুলোর একদম খুবই করুণ অবস্থা। কি যে মারাত্মক হাওয়া দিয়েছে, তবে ওয়েদারটা আজকে খুবই ভালো, খুবই পরিষ্কার আকাশ। এখন যেহেতু জাপানের রেনি সিজন চলছে, এই সপ্তাহের মনে হয় 2-3 দিন একটু আকাশ পরিষ্কার থাকে, আর নয়তো ঢালা বৃষ্টি। ঢালা বৃষ্টির পর এমন যখন সুন্দর ওয়েদার দেখি তখন যেন আর মনটা ঘরে বসে থাকতে ইচ্ছে করে না, আর আমরা চলে যাই কোথায় কোন জায়গায় ফুলের বাগান রয়েছে সেই সব জায়গা ঘুরতে। তবে এখান থেকে এখন বেরিয়ে পড়ব, ওই যে আমার বর নিচে দাঁড়িয়ে রয়েছে মারাত্মক হাওয়া দিচ্ছে, আমাদের এখন অন্যান্য জায়গায় যাওয়ার আছে, অনেক জিনিস কেনাকাটা করারও আছে, তাই ভাবলাম এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাকি জায়গাটা ঘুরে নিই। সামনের মাঠটা ঘোরাঘুরি করার সময় দেখলাম কত সুন্দর ছোট্ট একটা ফুল গাছ, আমার কিন্তু এরকম ছোট ছোট জিনিস খুবই ভালো লাগে। ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এখন একটু ওয়েলশিয়াতে, আমার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট কেনার রয়েছে। আমি এমনিতেও বেশি খুব জিনিস ফেসের জন্য ইউজ করি না, কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, আর যা কিনেছি সেগুলো আপনাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। ওগুলো তো কিনে কেটে সাইকেলের ঝুড়িতে রেখে আমরা চলে আসলাম দাইশোতে, ওয়েলশিয়ার পাশেই তো দাইশো, তো দাইশো থেকেও টুকটাক কিছু জিনিস কেনার আছে, তাই ভাবছি একেবারে যখন এসেছি তাহলে সবই একেবারে কিনেই ফেলি। আসো তোমার সাথে আবার মালা বদল করি, তোমার সাথে আবার মালা বদল করি, আসো। দাইশোতে ঢুকলে যা হয়, আমরা জিনিস কিনবো কি এটা ওটা দেখতে শুরু করে দিই। ঢুকেই তো ফুলের মালাগুলো নিয়ে তো দেখতেই পেলেন আমার বরের যা কীর্তি। মেনলি দাইশোতে এসেছিলাম আমি একটু ঘরের ঝুলঝাড়ু কিনতে, আর নিতে হচ্ছে একটু মাটি। গাছের টবগুলোতে একটু মাটি কম কম লাগছে আমার, তাই ভাবছি একটু মাটি নিয়ে যাব। টমেটো গাছগুলো তো দেখছি বেশ ভালোই বড় হচ্ছে, আর আমি কিছু ধনেপাতা গাছও বুনবো, তার জন্য আমার আর একটু মাটি লাগবে, তাই ভাবলাম যে একেবারে দাইশো থেকে সব কিছু নিয়েই যায়। কিন্তু ওই যে কিনতে আসি এক, আর ঘুরতে থাকি পুরো দোকান। এখানে আবার সেই আমি ঘুরতে ঘুরতে মাটির জায়গাতে না গিয়ে চলে আসলাম এই মেকআপ পাউচের দিকে, মানে যা হয় সত্যিই। শুধু যে আমি একা তা নয়, ওই দিকে আমার বড় যে কোন দিকে চলে গেছে সেই দিকটায় মানে আমারও খেয়াল নেই, আর ওরও খেয়াল নেই আমি কোন দিকে আসছি। মানে দাইশোতে ঢুকলে দুজন দুদিকে চলে যায়, এমনও অনেক সময় হয়েছে আমরা কল করে দুজন দুজনকে খুঁজে বের করেছি। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি একটু ঝুলঝাড়ু নিতে, ঘরে বেশ ঝুল পড়েছে, আর পুরনো ঝুলঝাড়ুটা নষ্ট হয়ে গেছিলো দেখে আমি ফেলে দিয়েছি, তাই ভাবলাম যে নতুন একটা ঝুলঝাড়ু কিনে নিই। তো এটা 220 yen করেছিল, ভাবলাম সাদাটা না নিয়ে এই স্লেট কালারটা নেওয়াই ভালো। তো মাটি, ঝুলঝাড়ু আর টুকিটাকি আরও কিছু জিনিস নিয়ে আমরা চলে এসেছি দাইশো থেকে বিল করে বেরিয়ে, আর এখন তো বাইরে বাজে 7:30, সন্ধ্যা নেমে এসেছে, কত সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, আর কয়েকটা দিন গেলে তো 7:45 দিকে গিয়ে সন্ধ্যা হবে। তারপর আমরা ভাবলাম একটু তরিসেনে ঢোকা যাক। তরিসেনে মেনলি ঢুকেছিলাম আমি একটু
কেক কিনতে এখানের কাপকেকগুলো খুব ভালো লাগে তো ঢুকে তো প্রথমে যেরকম স্বভাব না কিনলেও এটা ওটা দেখতে থাকবো তো সুপার মার্কেট থেকে তো সবজি তো আমরা কখনো নিই না আর তরিসেন তো আরও এক্সপেন্সিভ আর এখানে দেখতে এসেছিলাম যে কোনো মাছ আছে কি না কিন্তু কোনো মাছ নেই মানে আমার কাছে লাগে তরিসেন সুপারটা মানে একদমই বেকার লাগে কোনো কিছু সেরকম পাওয়া যায় না সব কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ এর থেকে আমাদের ডাইরেক্টসও অনেক ভালো অনেক চিপার আর অনেক জিনিস পাওয়া যায় মাছ নেই কিন্তু দেখুন একটা ইল মাছের বেলুন এখানে আটকে রেখেছে বেলুন না কি যাই আমি জানি না ঠিক মানে বুঝতে পারছি না তো যাই হোক তাও আমরা একটু খুঁজে খাঁজে দেখছিলাম যে যদি কোনো কিছু মাছ থাকে তো দেখলাম লিটারেলি সেরকম কোনো মাছ নেই মানে যে পিসেস মানে পিস করা যেই মাছগুলো থাকে সেগুলোরও কোয়ান্টিটি এত কম আর প্রাইস এত হাই আর এদিকে ছিল কিছু মাছের ডিম তাই ভাবলাম এগুলো বেকার বেকার নিয়ে তো কোনো লাভই নেই এর চেয়ে আমাদের ডাইরেক্টসু অনেক ভালো অনেক জিনিসও পাওয়া যায় আর অনেক সস্তাও তো আর কি করব এদিক দিয়ে একটু একটু ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে কেক তো পেলাম না কিন্তু দেখলাম এখানে ফ্রাইড চিকেনের ওপর বেশ ছাড় দিচ্ছিল এখানে যে শুধু ফ্রাইড চিকেন রয়েছে তা নয় অনেক কিছুই রয়েছে ওভেন তো থেকে শুরু করে তো আমার বরের কেন জানি না হঠাৎ করে মনে হলো যে ও এটা নেবে এমনি সময় আমি জিদ করি এগুলো খাওয়ার জন্য আর ও বারণ করে যে এগুলো অতটা হেলথের জন্য ভালো নয় তবে দেখলাম আজকে নিজে থেকেই বলছে যে চলো এখান থেকে একটা নিয়ে যাই কারণ অনেকটা অফারে দিচ্ছিল তাই ভাবলাম যে ঠিক আছে যখন ও আজকে নিজে থেকে বলছে আর বারণ কেন করব তাই আমরাও নিয়ে নিলাম আর এখানে এই যে সব বেন্টোগুলো সাজানো রয়েছে অ্যাকচুয়ালি যেহেতু এখন প্রায় রাত্রির 8টা মতো বেজে আসছে স্টোর বন্ধ হয়ে যাবে তাই খাবার জিনিসের ওপর অনেকটা করে ছাড় দিচ্ছে তো রিসেন্ট থেকে আমরা চলে এসেছিলাম ডাইরেক্টসুতে কারণ এখান থেকে আমরা সপ্তাহে টুকিটাকি বাজারগুলো করব তো প্রথমেই একটা আমরা এনার্জি ড্রিঙ্ক নিয়ে রাখলাম কারণ এটা মাঝে মধ্যেই পাওয়া যায় না বেশিরভাগ সময় আউট অফ স্টক দেখায় তার জন্য ভাবলাম যে এখন যেহেতু একটাই রয়েছে নিয়ে নিই তো দেখলাম আজকে ডাইরেক্ট সুতে বেশ নতুন এই ছোটো ছোটো মাছগুলো উঠেছে আমার না এই ধরনের ছোটো ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে বাট প্রাইস কম হলেও দেখলাম কোয়ান্টিটিও কম তার জন্য আর নিলাম না আর এখানে দেখলাম যে মাছ সেরকম একটা বেশি ভালো লাগছে না রয়েছে অনেক মাছই কিন্তু ভালো লাগছে না ইউয়াসি মাছও ঘরে রয়েছে আজি মাছের সাইজ দেখলাম একটু ছোট তো তারপর ভাবলাম আমরা এই বুড়ি মাছগুলো নিই মানে মাছগুলোর নাম জাপানিজে বুড়ি একটু আমাদের কাছে একটু অড লাগলেও ওদের মাছের ওদের নাম তো এই মাছগুলো ভাবলাম যে নিই এই মাছগুলো বেশ ভালোই লাগে খেতে আমাদের তার জন্য দেখছিলাম যে কোনটা নেওয়া হয় এই আর কি টুকিটাকি জিনিস তো এখানে আমাদের শপিং কমপ্লিট আমরা নিয়েছিলাম একটা বুড়ি মাছের প্যাকেট আর একটা চিংড়ি মাছ আর দুটো ময়দার প্যাকেট নিয়ে নিয়েছিলাম কারণ মাঝে মধ্যেই আমরা লুচি টুচি খেয়ে থাকি আর এই বিস্কুট আর যা কিছু থাকে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আজকের আমার ব্লগটা এই অবধি আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগে